আর কারো অজ্ঞতা আসলে আমাদের ব্যর্থতা না। আমাদের সময়ের মূল্য অনেক আছে, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় কেউ দেখতে চান না ক্রেডিট লাইন, আচ্ছা চলতে থাকুক পিছনে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রকার যদি মতামত থাকে আপনারা দিতে পারেন আর কি, মানে তাতে আমার পরের কাজটা একটু সমৃদ্ধ হবে। হ্যাঁ প্লিজ যে করবে। হ্যাঁ না অত ছোট হয় না, হ্যাঁ বড় দিতে হইবে, কিন্তু ঢাকায় অনেকগুলো দুই বছরের নিচের গরু যায়, ওদেরকে হচ্ছে প্লাস দিয়ে দাঁত তুলে নিয়ে দাঁত পড়ছে এরকম গরু আমরা পাই ঢাকার হাটে আর কি। হ্যাঁ বাসুর গরু, বাসুর গরুকেই আপনার ঢাকা শহরে অনেকগুলো জায়গায় আপনার দাঁত তুলে বিক্রি করা হয় আর কি, আপনি দেখছেন কিনা জানি না, আমি পাই আর কি হাটে। তো ওই রকম একটা ধারণা থেকেই আমরা বাসুরটাকেই দেখেছি আর কি, যে বড় গরুকে দেখে না, চাইলে তো আমরা পরিবর্তন করতেই পারতাম না। জি মানে ক্লাস দিয়ে দাঁত তুলে দেখা যে দুই দাঁত হচ্ছে যে দাঁত পড়ছে আর কি, এরকম দেখা যায়। হ্যাঁ তো আপনাদের আর কারো, হ্যাঁ প্লিজ আপনি এখানে এসে কথা বলতে পারবেন। সাদা হচ্ছে হলো আপনারা জানেন হয়তো যে রংপুরি ভাষা একটি স্বতন্ত্র ভাষা আর কি, রংপুরি ভাষা আসলে বাংলা ভাষার মধ্যে একটি ভাষা। সাতাও শব্দের বা সাত দিন ধরে যে অবিরাম বৃষ্টিপাত হয় এই সময়টাকে সাতাও বলে। তো আমরা গাইবান্ধায় বলি সাতোয়া, এটা হচ্ছে রংপুরি ভাষার অপভ্রংশ, সাতোয়া সাতা এরকম অনেক। এটা যখন কার্তিক মাসে হয় তখন বলে কাইতান সাতোয়া। তো এই আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি। সবাইকে ধন্যবাদ। আমি খুব অভিভূত যে বাচ্চা ছেলেরা গাইবান্ধায় ছেলেরা এত বড় একটা সাহসী কাজ করেছে, এবং আমার কাছে মনে হয়েছে এই সময় সব শর্ট ফিল্ম হয়, তারপরও দেখলাম যত পূর্ণ দৈর্ঘ্যের ছবি ধৈর্য সহকারে সবাই দেখছে, আমরা দেখলাম ফটোগ্রাফি কি তার পেশাদার বোধ হয় না, তাই না? ফটোগ্রাফার যারা ছিলেন এখানে পেশাদার না, খুব সুন্দর ছবি ফটোগ্রাফি পরিচালনায় কি তুমি প্রথমে সচল ছিল না, অত্যন্ত ভালো লেগেছে, এবং কতগুলো সিম্বলিক শট তো অসাধারণ। সমাজ সভ্যতা রাজধানীর যান্ত্রিক জীবন একটির সাথে সাথে রয়েছে, তারপর যেমন সর্ষে ক্ষেত্রের ছোটো ছোটো পাখিগুলো বসেছে, তারপরে প্লাবনের বিষয় আমরা এখানে যে প্লাবনটা দেখি বন্যাটা দেখি একেবারে একুড়ে একুড়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যদি কেউ কিছু বলতে চান আর কি, ছোটো করে বলবো আর কি, অনেক মানে রাজনৈতিক এক কথায় বলি, ছবিটা দারুণ, মাটি ও মানুষের ছবি, আমাদের উত্তরবঙ্গে যে গ্রামীণ জীবনে কৃষকের যে ছবি সেটা চমৎকারভাবে তুলে তোলা হয়েছে। আমার একটা কোশ্চেন হচ্ছে যে ফজলু যখন ধান বিক্রি করতে গেল মহাজন তাকে টাকা দিচ্ছে, কিন্তু কত মন ধান এটা কিন্তু না জেনেই মহাজন টাকা দিচ্ছে। তো এই জায়গায় যে সে বলতে পারতো যে কত মন ধান হলো, ধানের পরিমাণটা কত সেটা কিন্তু আমরা দেখলাম না, আমরা দেখলাম ধান চলে গেল এবং সঙ্গে সঙ্গে মহাজন টাকা দিল, আর লাস্টে ফোন যখন দিল ফজলু বলছে কেমন আছো, এটা আঞ্চলিক ভাষায় বললে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা আমি প্রথম প্রশ্নের আগে দ্বিতীয় প্রশ্নের উত্তর জানতে চাই।
সেটা হচ্ছে হলো যে আপনাদের কাছে কি মনে হয়েছে যে ফজলু পুতুলের সঙ্গে যখন কথা বলতেছে তাতে তাদের যে আগের কথোপকথন তার সঙ্গে ভিন্নতা পাওয়া গেছে আর কি, মনে হয়নি না? আচ্ছা, ওনাদের মনে হয়নি। আর যেটা হচ্ছে হলো যে বর্তমান মোবাইলের যুগ, ও যে ধান নিয়ে আসতেছে এটা আগেই এটা বলছে। একটা সিনেমায় তো আপনার একটা লোক কখন গোসল করলো কখন পায়খানা করলো এটা দেখানো যায় না, তো ওই রকম আর কি যখন ধান নিয়ে আসতেছে তখন ওরা ফোন করে বলে দিচ্ছে যে আমার এত মন ধান আছে, ও আবার উঁকি মেরে একবার দেখে আর কি যে কয় বস্তা আছে আর কি। বস্তায় 50 কেজি থাকে, তাই না? তো এটা জানি আর কি, যারা মানে গ্রামে বড় হয়েছে তারা সবাই জানবে, যারা শহরে বড় হয়েছে তাদেরকে বলতে হবে যে বস্তায় কয় কেজি থাকে, তারা জানে না। আর কারো অজ্ঞতা আসলে আমাদের ব্যর্থতা না। আর আর যদি কেউ প্রশ্ন করে আর কি,